আসসালামু আলাইকুম আমি রাসেল বলছি আর এসটেক থেকে বন্ধুরা আমি অলরেডি অনেক ভিডিও পাবলিশ করেছি ফাইভার এবং আপওয়ার্কের কিভাবে আমরা করতে পারি। এই ভিডিওতে আমি ভেরি দেখিয়ে দিব আপনি যদি এই মেথডটা ফলো করেন এই ভিডিওটা দেখে দেখে তাহলে প্রতি দশ জনে আপনি একটি ক্লায়েন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা যারা লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং ডেটা এন্ট্রি ওয়েব রিসার্চ লিঙ্কড এই টাইপের জবগুলো করতে চাই আমাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে দেখুন ওকে তো একটু বোঝার চেষ্টা করুন যে আমাদের ক্লায়েন্ট কারা আমরা যদি আমাদের সঠিক ক্লায়েন্ট চিনতে না পারি তাহলে আমরা যতই মার্কেটিং করি কোনো লাভ হবে না অলরেডি অনেকে আমাকে জানিয়েছেন যে আমার আগের ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন ইনশাল্লাহ এই ভিডিওটাও অনেক কার্যকরী হবে তো চলুন শুরু করা যাক ইন ডট কমে যাবো যাওয়ার পর তার আগে আমি আপনাদেরকে একটা ইমেল লিস্ট দেখাই ওকে যেটা ক্লায়েন্টের জন্য করা তো এখান থেকে দেখুন আমরা আসলে কি করি দেখুন ক্লায়েন্ট হয়তো বা কোম্পানির নেম দিয়ে দে আমরা ইমেল লিস্ট বের করি তার ফার্স্ট নেম তার লাস্ট নেম বের করি ওকে তো এটা দিয়ে আসলে ক্লায়েন্ট কি করে যত বড় বড় কোম্পানি আছে তারা বিভিন্ন মার্কেটিং এজেন্সিকে হায়ার করে তাদের ইমেল মার্কেটিংটা করে দেওয়ার জন্য তারা অনেকভাবেই মার্কেটিং করে তারা কোল কলিং করে তারপর হচ্ছে আপনার পত্রিকাতে বিজ্ঞাপন দেয় তাদের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেয় তার পাশাপাশি তারা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোকে তাদের মার্কেটিংয়ের কাজে ব্যবহার করে থাকে ওকে তো আমাদের ক্লায়েন্টও হচ্ছে যারা এই মার্কেটিংগুলো করে দেয় ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ইমেল মার্কেটিং এবং ইমেল মার্কেটার যারা আছে তারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা কোনো একটা মার্কেটিং এজেন্সির সিইও ওনার তারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট তো তাদেরকে খুঁজে বের করতে হবে ওকে তো খুঁজে বের করার পালা এই যে আমরা তাদেরকে ইমেল লিস্টগুলো দিই তারা আসলে কি করে এটা আপনাদেরকে একটু দেখানো দরকার একটু বোঝা দরকার আপনার ওকে তো আমি একটু গুগলে যাব এখানে লিখবো হচ্ছে ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম তো এখানে আমরা একটু নিচের দিকে যাব ধরুন হাফস্পট ডট কম নামে একটা টুল আছে যেটার মাধ্যমে ক্লায়েন্ট বড় বড় প্রতিষ্ঠানের ইমেল মার্কেটিং করে দেয় ওকে সো এখান থেকে আমি গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করলাম আমি শুধুমাত্র দেখাচ্ছি আসলে ইমেল মার্কেটিং এজেন্সিগুলা বড় বড় প্রতিষ্ঠানের জন্য কীভাবে মার্কেটিংগুলো করে তারপর এখান থেকে কন্টিনিউ উইথ দ্য ইউজার দেন হচ্ছে কন্টিনিউ উইথ দিস অ্যাকাউন্ট তারপর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইউর কন্টাক্ট ক্রিয়েট এ লিস্ট অফ সাবস্ক্রাইবার টু স্টার্ট সেন্ডিং মার্কেটিং ইমেল বাই ইম্পোর্টিং ইউর কন্ট্যাক্ট তো কন্ট্যাক্ট ইনফরমেশন কোনগুলো এই যে ইমেলগুলো আমরা দিলাম এইগুলোই হচ্ছে আসলে কন্ট্যাক্ট ইনফো তো আমরা যদি ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টসে ক্লিক করি আমি আরও স্পেসিফিকভাবে দেখাচ্ছি এইখানে চুজ এ ফাইল আমরা যেই এক্সেল ফাইলটা ওনাকে জমা দিই উনি আসলে এইখান থেকে ধরুন এই ফাইলটা চুজ করলো ওকে আমরা যে এক্সেল ফাইলগুলা জমা দিব উনি আসলে ভেরিফাই করার পর এইভাবেই ইম্পোর্ট করে থাকে দেন এখানে রেডি টু বি ইম্পোর্টেড এখানে ক্লিক করলাম একটু ওয়েট করবো তো দেখুন এইটাই হচ্ছে ফরম্যাট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং তারা অনেকগুলা ইমেলের সাথে হাজার হাজার ইমেল অ্যাড্রেস একসাথে বা কন্ট্যাক্টগুলো একসাথে ইম্পোর্ট করে একটা স্পেসিফিক মেসেজ মানে অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে শুধুমাত্র একটা টেম্পলেট অথবা এই টাইপের কিছু একটা ইম্পোর্ট করে তারপর একসাথে সেন্ড করে দেয় ওকে তো আমরা যখন লিস্ট বিল্ডিংয়ের কাজ করি তখন এই যে দেখুন এই কারণেই কিন্তু আমাদেরকে দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আলাদা করায় তাদের যাতে আর কাজ না করতে হয় ব্যাপারগুলো বোঝা দরকার ওকে আশা করি বুঝতে পেরেছেন যে ইমেল মার্কেটিং এজেন্সিগুলাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট তারা বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলোর সাথে মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করে এখন আমাদেরকে এই মার্কেটিং এজেন্সিগুলোকে রিচ করতে হবে তো রিচ করার একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে চলে ওকে তো যাব একটু ফলো করুন এবং এই মেথডগুলো অবশ্যই দেখবেন আমি পুরো বিস্তারিতভাবে দেখাবো তো আমাদের যাদের লিঙ্কড সেলস নেভিগেটর নেই তারা আমি এগুলাকে কেটে দিলাম এই সার্চ বক্সে লিখবেন হচ্ছে সিইও ও সিইও লিখে সার্চ করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন জব গ্রুপ পোস্ট পিপলস স্কুলস ইভেন্টস কোম্পানি কোর্সেস তো এখান থেকে আমরা পিপলে ক্লিক করে দিব এবং আমরা কাদেরকে চাচ্ছি অল ফিল্ডারে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট করি তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব এখানে ইন্ডাস্ট্রি কোনটা ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং আমরা যাদেরকে খুঁজছি তাদের ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং সেখানে ক্লিক করলাম দেন হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ তো আমি এটা ইংলিশ সিলেক্ট করলাম দেন আমরা একটু নিচের দিকে চলে যাই সার্ভিস ক্যাটাগরিস এখানে আমি এড সার্ভিসে ক্লিক করে আমি ইমেল মার্কেটিং এটা দিয়ে দিই ইমেল মার্কেটিংটা দিয়ে দিলাম এবং এখান থেকে শো রেজাল্টে ক্লিক করব এইখানে আমরা আড়াই হাজার রেজাল্ট পেয়ে গেলাম এবং তারা দেখতে পাচ্ছেন এই যে সোশিয়াল জ্যাক মিডিয়া তারা প্রোভাইড করছে ইমেল মার্কেটিং দেন হচ্ছে উনি নিজেও লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে তারপরের জন্য হচ্ছে সিইও গরিলা মার্কেটিং ফর স্মল বিজনেস উনি স্মল বিজনেসকে সহায়তা করে এবং প্রোভাইডেড সার্ভিসে ইমেল মার্কেটিং করে থাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে কোম্পানির সিইও তো যারা ইমেল মার্কেটিং করে থাকে তাদের তো ইমেল দরকার তাই না তো তারা তো এই যে কন্ট্যাক্টগুলো বা এই যে লিস্টগুলো তারা কোথায় পাবে তারা আমাদেরকে হায়ার করার মাধ্যমে তারা পাবে সো আপনি যদি এদের সাথে করতে পারেন বা এদের যে কোম্পানি আছে যেমন উপরের কোম্পানি যদি সোশিয়াল জ্যাক মিডিয়াতে একজন পার্টনার হিসেবে বা একজন কর্মী হিসেবে যদি আপনি নিয়োগ পেয়ে যান দেখবেন যে আপনার লাইফটা বদলে গেছে ওকে শুধুমাত্র একটু ধৈর্য এবং পেশেন্ট আপনার ভিতরে এগুলো থাকতে হবে তো একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আরও দেখাচ্ছি আমি নতুন টেবে যাই যাদের সেলস ইন্ডিগেটর আছে আপনারা কিভাবে আসলে খুঁজবেন প্রথমে ফ্রিটা দেখালাম এখন আমরা সেলস নিভিগেটর প্রোফাইলের মাধ্যমে দেখব সেলস নিভিগেটর ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে অল ফিল্টার্সে ক্লিক করব। তারপর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন লিড ফিল্টার্স এবং অ্যাকাউন্ট ফিল্টার্স তো আমরা মূলত অ্যাকাউন্টকে বের করব। মানে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এজেন্সিগুলোকে বের করব তারপর তাদের যারা কর্মরত আছে সিইও ওনার ফাউন্ডার তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করব ওকে তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ফিল্টারে ক্লিক করলাম দেন এখানে কিওয়ার্ড অপশন পাবেন এখানে লিখতে হবে ইমেল মার্কেটিং এজেন্সি তারপর এখানে জিওগ্রাফি জিওগ্রাফিতে লিখতে হবে ইউনাইটেড স্টেটস তারপর এখানে ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করতে হবে তারপর আমরা একটা সার্চ বাটনে ক্লিক করে দেব ক্লিক করলাম দেন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পেয়ে গেলাম অ্যাসেন্স অফ ইমেল ইমেল মার্কেটিং এজেন্সি তারা আসলে কি করে একটু দেখুন মনোযোগ সহকারে দেখতে হবে বিল্ডিং ইনোভেটিভ ইমেল মার্কেটিং প্রোগ্রামস টু হেল্প ই কমার্স ব্র্যান্ড তারা আসলে ই কমার্স মানে হচ্ছে অনলাইন যে বিজনেসগুলো আছে এগুলোকে হেল্প করে সেল রিপিটেডলি মানে বারবার বিক্রি করার জন্য তারপর হচ্ছে দ্য মার্কেটিং বার দ্য মার্কেটিং বার ইজ ব্র্যান্ড মার্সেন্টাজ অ্যান্ড মার্কেটিং এজেন্সি হেডকোয়ার্টার ইন অমুক জায়গা দ্য পার্টনার উইথ ব্র্যান্ডস আচ্ছা আমরা একটু পড়ি ইনোভেটিং মার্কেটিং ক্যাম্পেইন তারা মার্কেটিং ক্যাম্পেইন করে থাকে ওকে অ্যান্ড ফিচার ব্র্যান্ডেড মার্সেন্টাজ ইনোভেটিভ অ্যাপ্রোচ অ্যাপেরেল দেন হচ্ছে রিকগনিশন প্রোগ্রাম দেন হচ্ছে কর্পোরেট গিফট দ্য মার্কেটিং বার পার্টনার্স উইথ ক্লায়েন্ট ডেভেলপ ক্যাম্পেইনস দ্যাট ফার্স্টার অ্যান্ড ডিউরিং রিলেশনশিপ উইথ নট অনলি দিয়ার কাস্টমার বাট অলসো এমপ্লয়িজ ইনভেস্টার্স কমিউনিটিস অ্যান্ড কজ দ্য সাপোর্ট তারাও আসলে ইমেল মার্কেটিংয়ে বড়ো ধরনের একটা সাপোর্ট করে তো এরাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট ওকে তো আমরা কী করবো একটা একটা করে ওপেন করবো এইখান থেকে এটাকে ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন সার্চ লিডস ওকে সো ডিসিশন মেকারস দুইজন সো এখানে আমরা ক্লিক করলাম আমরা পেয়ে গেলাম আমাদের টার্গেটের লিডকে আপনারা একটু কী করবেন একটা অ্যাক্সেল ফাইলে কী করবেন ওদের নামগুলো একটু লিখে রাখবেন ড্রাইভে যাবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি কার কার সাথে যোগাযোগ করেছেন এগুলো আসলে লিখে রাখা দরকার ওকে সেখানে ইন প্রোফাইল ইন প্রোফাইলটা থাকলেও হবে শুধুমাত্র তো এখান থেকে আমরা ওনাকে নতুন একটা ট্যাবে ওপেন করি মানে বোঝা গেল আর কি যে আপনি ওনাকে মার্কেটিং করেছেন আপনার ক্লায়েন্ট হিসেবে পাওয়ার জন্য তো থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে কপি লিঙ্কড ইউআরএল সো এখানে এভাবে এখানে কপি করে করে রাখবেন দেন হচ্ছে আমরা এখান থেকে ভিউ অন লিঙ্কডিন এখানে ক্লিক করতে হবে আমি যদি এটা করি তাহলে তার প্রোফাইলে জমা হবে আমি বারবার বলি যে প্রোফাইলগুলা ভিজিট করতে হয় কেন ভিজিট করতে হয় কারণ উনি একটা মেসেজ পেয়ে যাবে যে অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তিবর্গ ওনার প্রোফাইলটা দেখেছে কিভাবে দেখেছে বা কিভাবে বুঝবে আমি যদি আমার প্রোফাইলটা দেখি আমার এখানে যাই আমার এখানে নোটিফিকেশনটা চেক করব চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে নোটিফিকেশনে ক্লিক করলাম এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন যে জন ব্যক্তি আমাকে দেখেছে সি অল ভিউস যারা যারা দেখেছে তাদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি তো আমরা যাদেরকে মার্কেটিং করব তার প্রোফাইলটা অবশ্যই ওপেন করব ওকে ওপেন করার পর এখান থেকে মোরে ক্লিক করবো দেন হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন কানেক্ট নামে একটা অপশন আছে কানেক্টে ক্লিক করবো অ্যাড এ নোটে ক্লিক করবো এইখানে আমরা লিখবো হচ্ছে হাই দিয়ার দিস ইজ আর রাসেল আই ফাউন্ড সরি আই ফাউন্ড এজ এ উনি আসলে কি ম্যানেজিং ডাইরেক্টর তাই না সো এখানে এটা পেস্ট করলাম ম্যানেজিং ডাইরেক্টর অ্যাট কোম্পানির নামটা দিতে হবে অ্যাসেন্স অফ ইমেল সো এটা কপি করলাম এখানে দিব অ্যান্ড ইটস মেড মি ইন্টারেস্টেড টু ইউ তারপর আপনি কি করেন সিম্পলি কিছু কথা লিখে দিবেন তিনশো ক্যারেক্টারের ভিতরে দিতে হবে

open for short short or long term তো এইভাবে আপনারা আপনাদের মতো গুছিয়ে লিখবেন এবং এইভাবে লিখে একটা স্যান্ডে ক্লিক করে দিবেন ওনার কাছে চলে যাবে আপনারা আরও গুছিয়ে আরও একটু সময় নিয়ে গুছিয়ে কি করবেন এইভাবে মেসেজ পাঠাবেন এবং যারা লিঙ্কড ইন সেলস নেভিগেটর ইউজ করছেন না তারাও কি করবেন এইভাবে দেখতে পাচ্ছেন জ্যাক পেরিস উনি কী করছেন ইমেল মার্কেটিং আগেও দেখিয়েছি সো ওনাদের প্রোফাইল ভিজিট করতে হবে প্রোফাইল ভিজিট করার পর আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইখান থেকে মোড় থেকে অথবা এইখানে কানেক্ট আমি একটা অপশন দেখতে পাচ্ছেন দেন হচ্ছে আবার ওইখান থেকে অ্যাড এ নোট আপনি নোটটা পাঠিয়ে দিবেন। আপনি যদি এদেরকে টার্গেট করতে পারেন আপনি প্রতি দশ জনে যদি ভালো করে আপনি বোঝাতে পারেন তাদেরকে আপনি প্রতি দশ জনে একজনকে পেয়ে যাবেন যেহেতু ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং দেখবে আপনি ওনার প্রোফাইলটা ভিজিট করেছেন এবং একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন উইথ নোট আপনার নোটটা যদি পছন্দ হয় আপনাকে অবশ্যই ফিরতি মেসেজ দিবে ওনাকে বোঝাতে হবে যে আপনি ওনাকে হেল্প করতে পারবেন ওকে সো একটু কমিউনিকেশন লেভেলটাও বাড়াতে হবে এবং ওনাকে ওইভাবে আসলে ম্যানেজ করতে হবে ওকে সো ম্যানেজের উপরে দুনিয়া চলে আপনি যেভাবে যাকে ম্যানেজ করতে পারেন তো আপনি যখন ওনাকে ম্যানেজ করবেন এবং আপনি বলবেন যে আমার লিঙ্কড ইন সেলস নিমিগেটরের মাধ্যমে আমি লিড কালেক্ট করে লিঙ্কড ইন লিড কালেক্ট করে থাকি বি টু বি লিড আমি ওই ওই টুল ইউজ করে অনেক সময় উনিও আপনাকে টুল দিয়ে দিতে পারে আপনার কথাবার্তা যদি ওনার পছন্দ হয় তাহলে বলবে যে তুমি কি কাজ করো আমাকে একটা স্যাম্পল দাও তাহলে আপনি একটু স্যাম্পল পাঠাবেন স্ক্রিনশট অথবা এক্সেল ফয়েল অথবা গুগল স্প্রেডশিটের মাধ্যমে তারপর আপনার সাথে প্রাইসিং নিয়ে কথা হবে ওনার বাজেট এবং আপনার প্রাইসিং দুইটাই দুজন জানবে তারপর আপনি কোন মাধ্যমে পেমেন্টটা নেবেন এটাও উনি জানবে ওকে আপনি পেওন মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন যে আমাদের ক্লায়েন্ট কারা সবার সাফল্য কামনা করছে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ